আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি উমে সালমা, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আজকে আমি তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের সাথে প্রথম অধ্যায়ে ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠার কিভাবে আরবরা সিন্ধু এবং মুলতান বিজয় করে সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে চারটি অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, ভারতবর্ষকে নৃতত্বের জাদুঘর কেন বলা হয়? ভারতবর্ষকে মূলত নৃতত্বের জাদুঘর ভিসেন স্মিথ এই জন্যই বলেছিলেন যে ভারতবর্ষে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জনগোষ্ঠীর, বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন এসেছে। আমরা এর পূর্বে প্রাচীনকালে দেখতে পাই যে ভারতবর্ষে দ্রাবিড়, হুন, তারপরে আর্য, বিভিন্ন ধরনের মানুষজন এখানে এসেছে, বসবাস করেছে, এবং পরবর্তীতে দেখতে পাই যে আফগান থেকে, তারপরে ইউরোপ, তুর্কিস্তান থেকে, ইরান থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে এসেছে। এর পরবর্তীতে আরও দেখতে পাই যে ইউরোপীয়রা যারা এখানে পর্তুগিজরা এসেছিল, তারপরে ইউরোপের বিভিন্ন দেশ থেকে লোকজন এখানে এসে বসবাস করেছিল, এখানে বাণিজ্য করেছিল। সব মিলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন এখানে এসেছে, বসতি স্থাপন করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, এবং তারা এখানে অনেকে বিবাহ করে এখানে বংশ বিস্তার করেছে, যার ফলে পৃথিবীর বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধরনের মানুষের সংমিশ্রণ ঘটেছে এই ভারতবর্ষে। এখানে একটা বিরাট একটি দেশ, বিশাল একটা দেশ, সেই দেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন বর্ণের মানুষ আছে, সেজন্য ভিসেন স্মিথ ভারতবর্ষকে নৃতত্বের জাদুঘর বলেছেন। মূলত বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের সমাগম ঘটেছিল বলে ভারতবর্ষকে তিনি নৃতত্বের জাদুঘর বলে উল্লেখ করেন। এরপরে দেখো, মুসলিম সৈন্যবাহিনীর বিরুদ্ধে ভারতবাসী একক শক্তি হিসেবে দাঁড়াতে পারেনি কেন? মুসলিম সেনাবাহিনীর বিরুদ্ধে ভারতবাসী কেন একক শক্তি হিসেবে দাঁড়াতে পারেনি? আরবরা যখন সিন্ধু এবং মুলতান অভিযানের জন্য প্রস্তুতি নিয়েছিল এবং তারা যখন এখানে অভিযান প্রেরণ করে, তখন সে মুসলিম সৈন্যবাহিনীর বিরুদ্ধে ভারতবাসী একক শক্তি হিসেবে দাঁড়াতে পারেনি, কারণ তাদের মধ্যে ঐক্য ছিল না। কারণ ভারতবর্ষ অনেক বিশাল একটি দেশ ছিল, এই দেশটি ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। এক একটা রাজ্যে রাজা ছিলেন একজন, এক একটা রাজ্যের প্রধান ছিলেন একজন। এরপরে আবার আমরা দেখতে পাই যে ভারতবর্ষে বিভিন্ন সম্প্রদায় এবং বর্ণের যে শ্রেণীভেদ প্রথা ছিল সেটা প্রচলিত ছিল এখানে, বিভিন্ন যেমন আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো এখানে যারা হচ্ছে নিম্ন বর্ণের মানুষজন ছিল, তারা হচ্ছে শাসকদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে অবস্থান নেই। যখন এখানে ছোট ছোট রাজ্যগুলোর মধ্যে যখন একতা ছিল না, তারা যখন এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে শক্তি হিসেবে দাঁড়াতে পারলো না, তখন মুসলমানদের বিজয় হয়। কারণ তাদের যে প্রজাগণ ছিল, নিম্নবর্ণের যেসব মানুষজন ছিল, তারা শাসকদেরকে সহযোগিতা করেনি, যার ফলশ্রুতিতে মুসলিম বাহিনীর সামনে শক্তিশালী একটি সেনাবাহিনী নিয়ে দাঁড়ানো ভারতবাসীর পক্ষে সম্ভব হয়নি। এবং এরপরে আমরা দেখি যে আরবরা সিন্ধু এবং মুলতান বিজয় করে। এরপর দেখো, জাতিভেদ প্রথা বলতে কি বোঝায়? আমরা জাতিভেদ প্রথা বলতে মূলত কি বুঝি, কি কারণে জাতিভেদ প্রথাটা ভারতবর্ষে প্রচলিত ছিল? আমরা তৎকালীন ভারতবর্ষে দেখি যে জাতিভেদ প্রথা, মানে বর্ণ বৈষম্য, শ্রেণীভেদ প্রথা অনেক বেশি প্রচলিত ছিল। এখানে মূলত হিন্দু ধর্মে চারটা বর্ণে বিভক্ত ছিল, একটি ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা কি করত, ব্রাহ্মণরা হচ্ছে পুরোহিত এবং সমাজের উচ্চ আসনে তারা অধিষ্ঠিত ছিল, আর ক্ষত্রিয়রা হচ্ছে রাজ্য শাসনের ভার গ্রহণ করত, তারা রাজ্য শাসনের কাছে নিয়োজিত থাকতো। আর বৈশ্য এবং শূদ্র এরা ছিল সমাজের নিম্ন শ্রেণী এবং এরা অবহেলিত ছিল সমাজে, এদের কোনো রাজনৈতিক সামাজিক অধিকার ছিল না, তারা উঁচু শ্রেণী দ্বারা, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের দ্বারা নিষ্পেষিত হতো। তো এই জাতি ভেদ প্রথাটা আমরা মূলত ভারতবর্ষে অনেক বেশি দেখতে পাই, এবং এর ফলশ্রুতিতে আরবরা যখন মুলতান এবং সিন্ধু বিজয়ের অভিযান করে, তারা এই জাতিভেদ প্রথাটাকে
কাজে লাগায়, কারণ জাতিভেদ প্রথার ফলে তাদের মধ্যে কোনো ঐক্য ছিল না, যেটি আরবদেরকে সিন্ধু বিজয়ের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করেছিল। এরপর দেখি মুসলমানদের আগমনের পূর্বে ভারতীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল। মুসলমানরা ভারতবর্ষে আগমনের পূর্বে এবং পরবর্তীতে যখন মুসলমানরা ভারতে আগমন করে, ভারতে মূলত সিন্ধু এবং মুলতান বিজয়ের পূর্বে ভারতবর্ষে নারীদের অবস্থা কেমন ছিল। ভারতবর্ষে তৎকালীন সময়ে নারীদের অবস্থা খুব বেশি শোচনীয় ছিল, কারণ নারীদের কোনো সামাজিক অধিকার ছিল না। যারা তখনকার সমাজে সতীদাহ প্রথা এবং বাল্যবিবাহ প্রথা প্রচলিত ছিল, যদি স্বামী মৃত্যুবরণ করত, স্বামীর সাথে নারীদেরকে হচ্ছে তাদের স্বামীর সাথে যিনি নারী স্বামী মৃত্যুবরণ করত তার সাথে তাকে আগুনে পোড়ানো হতো, মানে সতীদাহ প্রথা যেটাকে বলা হয়। তো এরপরে আবার আমরা দেখি যে বাল্যবিবাহ প্রথা, বাল্যবিবাহ অল্প বয়সে বিয়ে দিয়ে দিত মেয়েদেরকে। তো সমাজে যে একটা সামাজিক অধিকার থাকে নারীর সেটি তখন ছিল না, আর তখনকার সমাজে নারীরা শিক্ষা গ্রহণ করতো না, এবং যারা উচ্চ পর্যায়ের উচ্চ পরিবারের নারী ছিল তারা কিছুটা অধিকার পেলেও নিম্ন পর্যায়ের যে সকল নারী ছিল তাদের কোনো সামাজিক অধিকার ছিল না, শিক্ষার অধিকার ছিল না, এবং সামাজিকভাবে তারা অনেক নিষ্পেষিত হতো। তাদের যে আমরা সতীদাহ প্রথা দেখি, বাল্যবিবাহ প্রথা দেখি, এবং সামাজিকভাবে যে তাদের একটা অবক্ষয় অসম্মান যেটা তখনকার সময় প্রচলিত ছিল, তো এই কারণে হচ্ছে তৎকালীন সময়ে সমাজে নারীদের অবস্থা খুব বেশি ভালো ছিল না, অনেক বেশি শোচনীয় ছিল। পরবর্তীতে যখন মুসলমানদের আগমন ঘটে ভারতবর্ষে, তারা ইসলামের যে শাসনটা এখানে কায়েম করা হয়, প্রতিষ্ঠা করা হয়, তখন নারীরা কিছুটা আলোর পথ দেখে এবং তারা কিছুটা অধিকার ভোগ করে। আমি তোমাদের সাথে এতক্ষণ চারটা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে। গত ক্লাসে আমরা একটা টপিক্স পড়িয়েছিলাম যে আরবদের সিন্ধু এবং মুলতান বিজয়, এই সিন্ধু মুলতান বিজয়ের কারণগুলো কী ছিল এবং ফলাফল ফলশ্রুতিতে পরবর্তী কী হয়। তো তোমরা আশা করি সেই বিষয়টি পড়েছো, এবং করলে তোমরা অবশ্যই এই চারটা অনুধাবনমূলক প্রশ্ন বুঝতে পারবে। তারপরও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় আমি তোমাদেরকে উত্তর দিব, তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি তোমাদেরকে চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার জন্য। আর আগামী ক্লাসে আমরা এই অধ্যায়েরই অন্য একটি টপিক্স নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।